ভারতের কাছে আরো অস্ত্র কিনবেন। আমাদের এমন অবস্থা দাঁড়িয়েছে যে কৃষি উৎপাদনে যে বাংলাদেশ সব পৃথিবীর সবচেয়ে অগ্রগামী দেশ ছিল, সেই দেশ আজকে আমদানি করতে হয়, কাঁচা মরিচ আমদানি করতে হয়, চাউল আমদানি করতে হয়, আর এখন অস্ত্র আমদানি করা হচ্ছে সেই ভারত থেকে। ধন্যবাদ। নতুন ঔপনিবেশিক যে সিস্টেম চালু হয়েছে, এখন আর এক দেশ আরেক দেশকে দখল করে উপনিবেশ বানায় না, এখন উপনিবেশ বানায় ওই দেশের অর্থনীতিকে শক্তিগত করে। আঠারো কোটি মানুষের দেশ ভারতের মহান জনগণ 1971 সালে এবং সেই মহান সরকার 1971 সালে ভারতে তারা আমাদেরকে সর্বতভাবে সহায়তা করেছিল স্বাধীনতা অর্জনে। কিন্তু আজকে সেই ভারতকে হিন্দুত্ববাদী মোদী সরকার